তিনবার ইলেকশন হয়েছে, তারা তিনজন মেয়র পাইছে, তারা প্রায় 37 জন কাউন্সিলর পাইছে, 39 জন মানুষ তারা রিপ্রেজেন্টেটিভ করছে। কিন্তু আমরা সেটা দুর্ভাগ্য, আমরা আসলে আনলাকি যে আমরা একবার ইলেকশন করতে পারছি, এটা মানে আদরের মামলা মহকুমা আছে। আমরা বিশেষ করে এই মামলা মহকুমা সারাই ভালো লাগে, বিশেষ করে প্রবাদী এখানে যে ইনো যারা কমিউনিটি ওয়ার্ক করেন এখানে সারাই আরও আছে সব, এবং আমরা মুরব্বিয়ান সবই চিন্তা ভাবনা যেটা এভাবে ইলেকশন না হই ইলেকট্রিক চিত্র যদি না থাকে তো বলে কিন্তু আর কম মনে থাকে, এটা লাগে আমরা এলাকা পিছিয়ে পড়ে যাই। আমি এটা এক্সাম্পল দিতাম কিলার পিছিয়ে পড়ে যান, যেমন আমরা প্রবাসে তখন মানুষ হল নিজের রাস্তা করলেন টাকা পয়সা খরচ করি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে গভর্নমেন্ট করা লাগে, এই জায়গাটা করে নিলে আমরা বেনিফিট অনেকটা লাভ পাবো, কিন্তু সেই তুলনায় আমরা উইছে না নেওয়ার কারণেই আমরা হলেই ইয়ে করি আমার দেশে কাটাইছেন। আমি প্রায় 1 বছর কোর্টের দায়িত্বে দায়িত্ব করি করি মামলা মামলা শেষ করিয়া আমরা ইলেকশন ডিক্লেয়ার হয়েছে গত 25 এপ্রিল, আর 8 দিন একটা সেন্টার বন্ধ দিয়েছে, ইলেকশন হয়েছে, আমার এমএলএ হিসাবে নির্বাচিত করছে, এবং আমার আরও 12 জন কাউন্সিলর, 3 জন মহিলা আছে, পুরুষ 9 জন আমরা এসে আমরা পরিষদ হয়েছে, বয়স আমরা 5 মাস অনলি 5 মান্থ, তা আমরা চেষ্টা করি যে আমরা ফলো করি আর আপনারা আমরা ফলো করি আর রিটেলর আরও বারা বারা যারাগুলো আছে তা, এবং আমরা শেয়ার করি আর আপনারা অভিজ্ঞতায় যে আপনারা যেগুলো করেন আমরা চেষ্টা করি আর আমরা দেশ গরিব, ফাইন্যান্সিয়ালি তত অ্যাডভান্স হয়েছি না আমরা, কিন্তু আমরা চেষ্টা করি আর যে যেহেতু আমরা মানুষই দেশে থাকুন যে দেশও গেলে যাতে ওরকম